কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল নিজেকে পাল্টালেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। শোনা বন্ধুরে, আমি তোমার নাম গগনেতে ডাকে দে, গগনেতে ডাকে দে, আসমান উইলো বন্ধুরে, আমি তোমার নাম লইয়া। নমস্কার, সুপ্রভাত। আজ 14 ডিসেম্বর, আজকের দিনটা খুব বিশেষ একটা দিন, কারণ খুব বিশেষ একজন মানুষের আজ জন্মদিন। আজ শ্রদ্ধেয় শ্রী হেমাঙ্গ বিশ্বাসের জন্মদিন, এবং সেই উপলক্ষেই আমাদের সকাল সকালের বিশেষ পর্ব। এই নামটা হেমাঙ্গ বিশ্বাস, এই নামটা মাথায় আসলেই এমন একজন মানুষকে আমরা দেখতে পাই যিনি ঋজু, যিনি দৃঢ়, যিনি আপোষহীন, অত্যন্ত লড়াকু একজন মানুষ, যিনি বলতে পারেন আমি একাই ফাইট কইরা যাবো। এই একাই লড়াই করে যাওয়ার সাহসটা এবং শক্তিটা তিনি শুধু তার কথায় বলেন না, তার জীবন দিয়ে দেখান, এবং তার সৃষ্টি, তার সৃজনশীলতার মধ্যে দিয়েও সেই লড়াইটাকেই আমরা দেখতে পাই। এবং সেই লড়াই আমাদের হাতিয়ার হয়ে ওঠে, আমাদের সাহস যোগায়, আমাদের শক্তি যোগায়। তাই আজকে এরকম একজন মানুষকে আমরা স্মরণ করব তারই গান দিয়ে, এবং আরও অবশ্যই যেভাবেই হোক তার কথা, তার গানেই আমরা থাকবো আজকের গোটা সকালটা। আমাদের সঙ্গে বন্ধুও আছেন, শিল্পীও আছেন, যিনি তার গান নিয়ে এসেছেন। তবে গানে যাওয়ার আগে আমরা দেখে নেব তাকে নিয়ে আমাদের একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, আমরা সেটার পরে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধেয় শ্রী হেমাঙ্গ বিশ্বাসের জন্য। ভাটিয়ালির কোলে আমার জন্ম, ভাটিয়ালি আমার জান প্রাণ, ভাটিয়ালির মাটিতে দাঁড়িয়েই আমি শিল্পী হয়েছি। সালাম সাসা, সালাম তোমার পা,
বরনাওয়ের মাঝি মুরে বানাইছে আল্লাহ। বাজব বাজব রে আমরা বাজব রে বাজব, ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা গর্ব। প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপে আমি শঙ্খচি। তিনি সুদূর সমুদ্রের শঙ্খচিল এবং অবশ্যই ভাঙা, মানে প্রকৃত অর্থেই যদি বলি যে মানে এরকম একটা হৃদয় নিয়ে, যেখানে তিনি টিভিতে বারংবার আক্রান্ত হয়েছেন সেরকম একটা হৃদয় নিয়েও কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ আমরা বাজবো। সেই বাঁচার গান আমরা আজকে আরেকবার শুনবো। আমাদের সঙ্গে আছেন খুব প্রিয় শিল্পী রাজীব দা, রাজীব চট্টোপাধ্যায়। দাদা, তোমাকে এবং তোমাদের সকলকে সুপ্রভাত, স্বাগত। আমাদের সকলের তরফ থেকে হ্যাঁ সুপ্রভাত, ধন্যবাদ। আজকের দিনটা খুব বিশেষ, নিশ্চয়ই তুমি খুব বিশেষভাবে সাজিয়ে এনেছো। আমরা গানে যাব, তবে একদম শুরুতে আপনাদের ফোন নাম্বার তিনটে একটু বলে দিই, তবে অনুরোধ একটাই, আজকে শুধুই আমরা হেমাঙ্গ বিশ্বাসকে নিয়েই কথা বলবো, ওনাকেই স্মরণ করব, কারণ বাকি 364 দিন আমাদের থাকে অন্য কথা বলার জন্য। আমাদের নাম্বার তিনটে হলো 2423-5222, 2423-5223, 2971-2075। একদম শুরুতেই কি শুনবো? আজকের এই ঘোর অসুন্দর সময়ে দাঁড়িয়ে সেই পরম সুন্দর পরম শক্তিমানকে স্মরণ করব তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে। প্রথমে ওনার লেখা একটি কবিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে, ওনার জন্মদিনে রবীন্দ্রনাথের জন্মদিন মিশিয়ে একটি কবিতা, তারপর রবীন্দ্রনাথের গান। 25শে বৈশাখ 1350, 1943 সালে লেখা। বৈশাখের খরতাপে দিগন্তের আগ্নেয় উগ্রতা, যান্ত্রিক বিহঙ্গড়ে কোকিলেরা জ্বলে পুড়ে খাক, কঙ্কালের শোভাযাত্রা দিকে দিকে ক্ষুধিত জনতা। আমি যে ছিলাম ভুলে কবি, আজ 25শে বৈশাখ, বিভীষিকা উল্কি পরা নৃমুণ্ডের বিকার প্রলাপে ধ্বংস কোলাহলে শুনি দানবের বাজে জয় ঢাক, সভ্যতার দীপালয় নিষ্প্রদীপ মৃত্যু ছয়লাপে। আমি যে ছিলাম ভুলে কবি, আজ 25শে বৈশাখ। মিথ্যা কথা ভুলি নাই, চলিতাই ক্লান্ত ক্ষত পায়ে, দানবের সাথে তুমি দিয়ে গেছো সংগ্রামের ডাক, ঘাতকেরা ইতিবৃত্তে রচিবে না শাশ্বত অধ্যায়, ভরসা জানায় মোরে, তাই আজ 25শে বৈশাখ। এত দুঃখ এত ব্যথা সহে যাই তাই আমি সবই, মরণের মুখোমুখি জীবনের নিয়ে অঙ্গীকার, মেঘমুক্ত চক্রবালে উঠিবি যে সমুজ্জ্বল রবি, আমি দেখি তারই ছবি, মৃত্যুঞ্জয় লহ নমস্কার। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক তিমি রবিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আমিষ
কঠোর ঘাতে বন্ধন হোক তোমারই হোক জয়, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তোমারই হোক জয়, অসম্ভব সুন্দর একটা নির্বাচন আজকের সকালটা শুরু করার জন্য, বলতেই হয়। মানে এই গানটা শুনতে শুনতে প্রতিটা শব্দ মনে হচ্ছিল যেন অবশ্যই হেমাঙ্গ বিশ্বাসের জীবনের জীবনকে নিয়ে, কিন্তু কত আগে লেখা তো এই গান। আসলে এই গানগুলোকে কোনো কোনো মানুষ তাদের জীবন দিয়ে বেঁচে যান, হেমাঙ্গ বিশ্বাস এরকমই একজন মানুষ। মানে যেখানে বলছেন যে মানে বন্ধন হোক লয় ক্ষয়, সেখানে আমার মনে পড়ছে যে উনি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে আসছেন নিজের আদর্শের জন্য, এমন একটা পরিবারে ওনার জন্ম যেখানে উনি ছোট থেকেই জমিদার পরিবার, এবং সেখানে ছোট থেকেই উনি বিভিন্ন কুসংস্কারকে দেখে বড় হচ্ছেন, কিন্তু একটা সময়ের পরে যখন নিজের পড়াশোনা বা নিজের শিক্ষা দিয়ে তিনি কিন্তু সেই বন্ধনটাকে ক্ষয় করে বেরিয়ে চলে আসছেন, এবং এক দ্বিতীয়বার সেটা ভাবছেন না, সেখানেও আপোষহীনতার কথাই আসছে। যাই হোক, আমরা পরে গানে যাই। এই গানটি 1954 সালে মূল অসমীয়া সৃষ্টি করেছিলেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা মহাশয়, তো বাংলা অনুবাদ করেছিলেন। গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি। মোর গায়ের সীমানায় পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি। ওই কিসের ছাড়া বুঝিতে না পারি, প্রাণে আমার দিল দোলা ঢেউ যে এসে তারি। ও পারে ওই কিসের ছাড়া বুঝিতে না পারি, প্রাণে আমার দিল দোলা ঢেউ যে এসে তারি। কেমন করে ডিঙুব এই পাহাড় সারি সারি, কেমন করে ডিঙুব এই পাহাড় সারি সারি। সুদূরের ওই আওয়াজে স্বপ্নের জাল বুনি, সুদূরের ওই আওয়াজে স্বপ্নের জাল বুনি। নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি।
হয়তো বা কোনো গায়ের বধুর হৃদয় ভাঙা কথা, হয়তো বা কোনো ঠাকুমার রাতের রূপ কথা, হয়তো বা কোনো গায়ের বধুর হৃদয় ভাঙা কথা, হয়তো বা কোনো ঠাকুমার রাতের রূপ কথা, হয়তো বা কোনো কিষানের মাটির ব্যাকুলতা, হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুর সেজে তবু তো না চিনি, চেনা চেনা সুর সেজে তবু তো না চিনি, নিশীথরাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি মোর গায়ের সীমানায় পাহাড়ের ওপারে, নিশীথরাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি সূর্য। এবার রাঙা রোদ পড়ে, যত ছিল কুয়াশা ঘোর ভয়ে দূরে সরে, উঠল নতুন সূর্য এবার রাঙা রোদ পড়ে, যত ছিল কুয়াশা ঘোর ভয়ে দূরে সরে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে, জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে, আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে, মানব সাগরের কোলাহল শুনি, জনতা সমুদ্রের ঢেউয়ের গান শুনি, নতুন দিনের যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি গায়ের সীমানার পাহাড়ের ওপারে, নতুন দিনের যেন প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি পদধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি পদধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি। নিশীথ রাত্রির পরে যে নতুন সকাল, সেই সকালের ডাক তিনি শুনতে পেয়েছিলেন। এবং সবচেয়ে ভালো লাগে এটা ভাবতেই, যে সবচেয়ে সুন্দর লাগে এটা ভাবতেই, যে নতুন সকাল যারা আনতে পারে, উনি এটা বিশ্বাস করতেন যে একজন সংগঠক, মানে তিনি যখন আসামের সুরমা ভ্যালি কালচারাল স্কোয়ার তৈরি করছেন বা আসাম গণনাট্য সংঘ তৈরি করছেন, তখন সবসময় তিনি চেয়েছেন যে নতুনদের হাতে ব্যাটনটা দিয়ে যেতে। এবং ভূপেন হাজারিকার কণ্ঠে আমরা এই গান পরে শুনেছি, নির্মলেন্দু চৌধুরী, এরকম আরো অনেক অনেক শিল্পীকে, মঘাই ওঝা, দেবব্রত বিশ্বাস, শ্রদ্ধেয় শিল্পী, মানে ওনার, হ্যাঁ, সেই সকলকে নিয়ে একসাথে চলার যে একটা মন্ত্র, সেই মন্ত্রটা উনি সারা জীবন পালন করে গেছেন। এবং তাই জন্যই নতুন সকালের ডাকটা বোধ হয় উনি শুনতে পেয়েছিলেন। তাহলে দাদা, এরপরে আমরা কি শুনবো? এবারে আরো পেছনে 1948 সাল, এই রচনাটিও যৌথ রচনা, সৃষ্টি জর্জ বিশ্বাস, শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস এবং শ্রদ্ধেয় হেমন্ত বিশ্বাস। হ্যাঁ, এটা বোঝা যায় না, আমাকে বলেছেন বাবলু নিয়োগী দাদার সঙ্গে আলোচনা করছিলাম, অনেকের সঙ্গে করেছি কদিনে, তা বাবলু দা যিনি খুবই স্বনামধন্য শিল্পী এবং খুব নিকটজন, আপন ছিলেন এবং খুব, হ্যাঁ, তো বাবলু দাকেও আমাদের প্রণাম সকালবেলা, বাবলু দা অনেক সাহায্য করেছেন আমাদের। তো উনি জানালেন যেটা, যে বলা খুব মুশকিল এক্স্যাক্টলি সুর কত টাকার, লেখা কত টাকার, এটা মিলিত ভূপেন হাজারিকার সঙ্গেও বা জর্জ বিশ্বাসের সাথেও, তা সেটা নাই বা জানলাম, তাদের মিলিত সন্তান। উনি ওনার যেহেতু নিজের সমস্ত গ্রন্থ কিন্তু উনি লিখে গেছেন, লিখেছেন সকলের কথা উল্লেখ করে গেছেন। হ্যাঁ, নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে হবিগঞ্জের জ্বালানি। জালি না বাগের জালালা বাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ, জালি না বাগের জালালা বাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ, স্বাধীনতা সংগ্রাম হয়নি তো আজ শেষ, স্বাধীনতা সংগ্রাম হয়নি তো আজ শেষ,
জালিনা বাগের জালালাবাদের এসেছে আদেশ, চলো চলো বীর বর বর বীর সৈনিকের রূপে। হত্যাকারীর আজ হয়নি বিচার, হয়নি তো শোধ দুই শতকের রক্তের যত ধার। হত্যাকারীর আজ হয়নি বিচার, হয়নি তো শোধ দুই শতকের রক্তের যত ধার। শোষণের কারাগার ঘিরে চারিধার, শোষণের কারাগার ঘিরে চারিধার, রাত্রি বিরোধে ডুবেছে স্বদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। তু নহে বন্দর এ যে চোরা বালুচর, এ তু নহে বন্দর এ যে চোরা বালুচর, দস্যুর ঘাটে তুমি ফেলেছ নোঙর যাত্রীরা হুঁশিয়ার। কুচক্রী কালমে ঘিরে চরাচর যাত্রীরা হুঁশিয়ার, ধ্বংসের দানবেরা মিলাইছে হাত স্বদেশে বিদেশে মিলে একসাথ, ধ্বংসের দানবেরা মিলাইছে হাত, আনো শেষ আঘাত, আনো শেষ আঘাত, আনো শেষ আঘাত, আনো শেষ আঘাত। বিষাক্ত নাগিনীর করণে শেষ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। স্বাধীনতা সংগ্রাম হয়নি তো আজ শেষ, স্বাধীনতা সংগ্রাম হয়নি তো আজ শেষ। জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। জালিনাবাগের জালালাবাদের এসেছে আদেশ, চলো চলো বীর পর পর বীর সৈনিকের বেশ। একজন সৈনিক যিনি মাঠে নেমে যুদ্ধ করেন, তিনি যেমন একজন সৈনিক, অবশ্যই যিনি তাকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য এই গান লেখেন, তিনিও কিন্তু সমানভাবেই ততটাই সেই কাজটাও করে চলেন। এই কাজটাই করে গেছেন হেমাঙ্গ বিশ্বাস। তিনি যখন টিভিতে আক্রান্ত হন, তখন তার পার্টির আদেশ আসে যে তিনি মাঠে ঘাটে ঘুরে আর কাজ করতে পারবেন না। সেটা শুনে তিনি খুব দুঃখিত হয়ে পড়েন, ভাবেন যে আমার বোধহয় আর কাজ করার কিছুই রইল না, আমি সাধারণ মানুষের সাথেই যোগাযোগ করতে পারবো না। কিন্তু পরবর্তীকালে উনি বাড়িতে বসে এবং সেই শরীরের অবস্থায় একের পর এক তৈরি করে গেছেন এরকম যুগান্তকারী গান। সেই গান যখন তার গান নিয়ে গিয়ে অন্যান্য শিল্পীরা, গণনাট্যের অন্যান্য শিল্পীরা গেয়েছেন, মানুষ উদ্বেলিত হয়ে উঠেছে সেই গানে, এবং তার কাছে সেই খবর এসে পৌঁছেছে যে মানে হাজার হাজার মানুষ তার গান গ্রহণ করছেন, এবং তিনি বলছেন যে আমার গান মানুষ লুৎফা নিতেছে, মানে তিনি খবর পাচ্ছেন এবং সেইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার এটা মনে হয় সত্যি তাই, একদমই তাই। অত বড় মাপের একজন মানুষ কিন্তু একদম একদম খুব সঠিক কথা বলেছেন। আমি ওনার সহোদর শ্রদ্ধেয় হেমেন্দু বিশ্বাস, 90 পার মানুষটি আমি দেখেছি, আমার বাবার খুব বন্ধু ছিলেন, বাবা সম্প্রতি প্রয়াত হলেন, তাদের যখন দেখেছি একেবারে আমার থেকেও তাদের বয়স কম মনে হয়েছে, মানে একেবারে সেই রকম, এবং সিলেটি উচ্চারণে কথাবার্তা এত সুন্দর, একটা অদ্ভুত, আমি খুব মানে প্রেমে পড়ে গিয়েছি। বয়সের ব্যাপারটা মনে হয় ওনারা ভাবতেনই না, নালে যেই বয়সে দাঁড়িয়ে হেমাঙ্গ বিশ্বাস বলছেন আমি একা ফাইট কইরা যামু, সেই বয়স ওটা বলারই কথা নয়, কিন্তু উনি তখনও কিন্তু মনে প্রাণে ততটাই আমরা এবার ভেবেছি সেই ল্যান্ডমার্ক গানটি মানে চেষ্টা করবো ছোঁয়ার। আচ্ছা, আজকে আমার জামাতে অনেকগুলি শঙ্খচিল।
সঙ্গ দেওয়ার জন্য। এটিকে যুদ্ধবিরোধী মানবিক গানের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলেই স্বীকার করা হয়। প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপের আমি শঙ্খচি, আমার দুডানায় ঢেউয়ের দোলা, আমার দু চোখে নীল শুধু নীল, শুধু সমুদ্র প্রশান্ত হিরোশিমা দ্বীপের আমি শঙ্খচি, আমার দুডানায় ঢেউয়ের দোলা, আমার দু চোখে সাগরেরও জলে সিনানেরও শেষে প্রবালেরও সিঁড়িবে মৎস্যগন্ধামে, সাগরেরও জলে সিনানেরও শেষে প্রবালেরও সিঁড়িবে মৎস্যগন্ধামে, ঝিনুক নুপুরে রুনু ঝুনু ঝুনু যে তো সে সাগরিকা, ঝিলিক মিলিক নাচিয়ে গলায় মুক্তার মালিকা, চলের প্রাঙ্গণে সাগরিকার অঙ্গনে দিকবধুরা খেলে রে, পূর্বাচলের প্রাঙ্গণে সাগরিকার অঙ্গনে দিকবধুরা খেলে রে, সমুদ্র হিল্লোলে তার দোলে হৃদয় দোলে, শঙ্খচিলের সঙ্গীতে তার স্বপ্ন দুয়ার খোলে, সমুদ্র হিল্লোলে তার দোলে হৃদয় দোলে, শঙ্খচিলের সঙ্গীতে তার স্বপ্ন দুয়ার খোলে, দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে, দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে, সেদিন শুভ্র শরৎ সকালে, হঠাৎ সেদিন শুভ্র শরৎ সকালে মায়াবী রোদের
রূপালি ঝালুর ছিন্ন ভিন্ন করে কোন বাসুক কোন বিষাক্ত বাসুকীর ফনা দিগন্ত দিল ঢেকে দিগন্ত দিল ঢেকে প্রলয়ঙ্কর নিঃশ্বাসে তার ধ্বংস ছড়ালো দিগবিদিক প্রলয়ঙ্কর নিঃশ্বাসে তার ধ্বংস ছড়ালো দিগবিদিক আনবিক দানবিক আনবিক সে দানবিক সে মৃত্যু নৃত্য নেচে ধ্বংস নৃত্য নেচে দারুণ আগুন দহন জ্বালায় দগ্ধ ভস্মী ভূতা প্রশান্ত দুহিতা প্রশান্ত দুহিতা মরুমিয়ামিতা কোথা সাগরিকা গো বাতাসে জুড়িছে বাদল ঝির ঝির আকাশে ঝুড়িছে তারা দিগবধূরা গুমুরি গুমুরি কাঁদিছে সঙ্গী হারা বেলা ভূমি বুকে আছাড়ি ঢেউ কাঁদে কোথা সাগরিকা গো আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আক্রান্ত প্রশান্তের অশান্ত বিহঙ্গ দুরন্ত দূর নিবার দুরন্ত দূর নিবার আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আমারে অঙ্গিকার আক্রান্ত প্রশান্তের অশান্ত বিহঙ্গ দুরন্ত দূর নিবার দুরন্ত দূর নিবার ঝড়ের নিশানা আমার দুডানা চির উদ্দিন অক্লান্ত ঝড়ের নিশানা আমার দুডানা চির উদ্দিন অক্লান্ত প্রশান্ত হতে অতলান্ত প্রতিরোধ প্রতিশোধ প্রতিরোধ প্রতিশোধ চির ক্ষমাহীন চির ক্ষমাহীন ঝড়ের নিশানা আমার দুডানা চির উদ্দিন অক্লান্ত ঝড়ের নিশানা আমার দুডানা চির উদ্দিন অক্লান্ত প্রশান্ত হতে অতলান্ত প্রতিরোধ প্রতিশোধ প্রতিরোধ প্রতিশোধ চির ক্ষমাহীন চির ক্ষমাহীন আমার শান্তি গানে বিদ্রোহ বানানে আফ্রো এশিয়া আমেরিকায় আমার ডানায় তোলে আধিয়া আকাশ তলে ঝানেন ঝানেন মরু ঝঞ্ঝা সাহারায় আমার শান্তি গানে বিদ্রোহ বানানে আফ্রো এশিয়া আমেরিকায় আমার ডানায় তোলে আধিয়া আকাশ তলে ঝানেন ঝানেন মরু ঝঞ্ঝা সাহারায় নদ নদী প্রান্তরে অরণ্য অন্তরে পাহাড় গহ্বরে রক্তে আদায় করি রক্তের ঋণ আমি ভিয়েতমিন আমি ভিয়েতমিন আমি ভিয়েতমিন আমি ভিয়েতমিন আমি ভিয়েতমিন আমি ভিয়েতমিন আমার দুডানায় দেবে আমার দু চোখে নীল শুধু নীল শুধু সমুদ্র
অসম্ভব কম্পোজিশন, অসাধারণ। এবং অবশ্যই তোমাদের সকলকে আরেকবার অনেকখানি ধন্যবাদ। আর আমারও ধন্যবাদ। এই ইতিহাসটাকে আরেকবার আমরা যেন নতুন করে বেছে নিলাম। আমারও গভীরতম কৃতজ্ঞতা ডিডি বাংলা পরিবারকে। তারা এক মাস আগে থেকে আমাকে অনুরোধ করি অনুষ্ঠানটা, আদেশ করেছেন এই অনুষ্ঠান করার জন্য। তো আমিও কৃতজ্ঞ, আমি ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি, আলোকিত হয়েছি অনুষ্ঠানটা করতে গিয়ে। অসম্ভব অসম্ভব কম্পোজিশন, মানে গানের কথায় যদি আমরা দেখি যে একটা অসম্ভব চিত্রধর্মিতা, গানটার পরপর পরপর একটা অসম্ভব সুন্দর ছবি, এবং সেখান থেকে যেখানে সেই বিষাক্ত বাসকের ফোনা সেটা, এবং তার থেকে যে উত্তীর্ণ হওয়ার পথ, সব কানেই কিন্তু তিনি সেটা দেখিয়ে গেছেন যে একটা পজিটিভ একটা মেসেজ, যে হ্যাঁ, যে লড়াইটা করে যেতে হবে, লড়াইটা থামিয়ে গেলে চলবে না। এবং যদি সুরের দিকে যাই তাহলে মানে একাধারে অসমীয়া লুলাবাই যেমন তিনি প্রয়োগ করছেন, আবার সেখানে যখন যেখানে দরকার পড়ছে মার্চিংয়ের সুর সেখানেও তিনি প্রয়োগ করছেন। এরকম একটা আলোর গান এবার যাব। দাদা একজন ফোনে বন্ধু আছেন, একটু কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত দে বলি না? সুপ্রভাত কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী রাজীব বাবুকে, যন্ত শিল্পী যারা রয়েছেন তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সল্টলেক থেকে আশিষ চক্রবর্তী বলছি। দেবলীনা, তুমি তো খুব সুন্দর ব্যাখ্যা করছো। আজকে বাংলা গণসঙ্গীতের মহাযোদ্ধা 1912 সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন শ্রীহাটে, দেবাঙ্গ বিশ্বাসকে স্মরণ করে আজকে অপূর্ব গান গাইছেন রাজীব বাবু। তুমি খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছ। দেখো, আমি স্বাধীনতার আগে কিন্তু ভারতীয় গণনাট্যের সঙ্গে কিন্তু সুরকারদের মধ্যে তিনি ছিলেন কিন্তু শ্রেষ্ঠ। এবং দেখো, রামনগর ভাইয়া চটকা ভাটিয়ালি সমস্ত গান তার গানের মধ্যে মিশে গিয়েছিল, এবং লালনের গান ছিল তার প্রাণ। আমি যে একটা গানের অনুরোধ করছি শিল্পীকে, প্রথম গানটা হচ্ছে উদয় পথের যাত্রী ওরে ছাত্র ছাত্রী, ওরা আমাদের গান গাইতে দেয় না। আরেকটা দেখো, মুক্ত নীল আকাশে ডানা মেলে যে সংকোচিল গান গেয়ে ফেরে, সেই তো হেমাঙ্গ বিশ্বাস। তার আরেকটা গানের অনুরোধ করছি, হবিগঞ্জের জালালি কই তোর, সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাঙ ছিল আমি শূন্য দিলাম। দেখি সময় কতটা থাকলো, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, তোমরা এগিয়ে চলো, রইলাম সাথে। একদম দাদা, সঙ্গে থাকুন, আপনার পছন্দের গান আপনি শুনতে পাবেন, এই কথাটুকু আপনাকে দিলাম, সঙ্গে থাকুন। আরো একজন বন্ধু আছেন, খুব মানে বন্ধুদের সঙ্গে কথা বলবো। হ্যালো, হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, কে বলছেন? আরামবাগ থেকে, আমি শিল্পীর কাছে একটু যেতে চাই। আপনি আপনি একটু দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, টিভির ভলিউমটা কমিয়ে দিন। কাছে যাই? হ্যাঁ বলুন, কমানো আছে, বলুন বলুন। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনি যে কটি গান করলেন অত্যন্ত প্রাসঙ্গিক, বর্তমান সমাজ ব্যবস্থা এমন একটি জায়গায় পড়েছে। আপনাকে একটি গানে অনুরোধ করছি, বলুন, বাঁচাও বাঁচাও, এই গানটি অবশ্যই করবেন। বাঁচবো বাঁচবো রে আমরা বলতে চাইছেন বোধহয়। ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। ঠিক আছে, আচ্ছা দাদা, সঙ্গে থাকুন। আমি ওনার অদ্ভুত কোইনসিডেন্স, আশিস বাবুর গানটা যেটা উনি অনুরোধ করলেন ওটাই আমার পরবর্তী গান ছিল, পাঁচ নম্বরে। হ্যাঁ, আলোর গান, আলোর গান, মশাল জ্বালো। হ্যাঁ, ওই মানে এর একটু ব্যাকগ্রাউন্ড ছোট করে বলছি, ওনারই লেখা, হেমাঙ্গদারি বইতে পেয়েছি। গত মহাযুদ্ধে আসামের শিক্ষালয়গুলিতে মিলিটারি ছাউনি পড়েছিল, একদিকে দুর্ভিক্ষ আর অন্যদিকে নিষ্প্রদীপ। সেই সময় 1944 সালে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটির রচনা। মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো, উদয় পথের যাত্রী ভোরের ছাত্র ছাত্রী, মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো, উদয় পথের যাত্রী ভোরের ছাত্র ছাত্রী, মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো, প্রেতপুরীর এই অন্ধকারায় আনো আলো, আনো আলো, আনো আলো, মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো, পিশাচ নিশাচর ঘিরেছে চরাচর, পিশাচ নিশাচর ঘিরেছে চরাচর, বাণীর পূজারী কাঁদে নিরন্ন বেদনায় ঝরঝর, আলোক মিনারে প্রদীপে শিখারে ওরা জেনি ভালো, ওরা জেনি ভালো, ওরা জেনি ভালো, মশাল জ্বালো,
মশাল জ্বালো মশাল জ্বালো। শিক্ষাবিহীন গৃহহারা যারা কাঁদিছে আধারে, হে প্রগতি সৈনিক তোরা ভুলিবি কি তাদের। শিক্ষাবিহীন গৃহহারা যারা কাঁদিছে আধারে, হে প্রগতি সৈনিক তোরা ভুলিবি কি তাদের। কঙ্কালে প্রাণ দাও জীবনের গান গাও, কঙ্কালে প্রাণ দাও জীবনের গান গাও, ভুলিবে দাবে অন্ধ আবেগ হাতে হাত মেলাও। ধনপিপাসায় মূঢ় হতাশায় আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো, মশাল জ্বালো মশাল জ্বালো মশাল জ্বালো। উদয় পথের যাত্রী ভোরের ছাত্র ছাত্রী, মশাল জ্বালো মশাল জ্বালো মশাল জ্বালো মশাল জ্বালো মশাল জ্বালো। জীবনের গান গাওয়াটাই বোধহয় জীবনকে বেছে নেওয়ার একমাত্র পথ, এবং যারা সেই গান গাইতে দেয় না তাদেরকেও তিনি ক্ষমা করেননি। এবং সেই নিয়েও মানে যে গানটা ওরা জীবনের গান গাইতে দেয় না, শিল্পী সংগ্রামী পল রবসন, সেটা কি আছে? ছিল, কিন্তু আমি একটু মানে অনুরোধের গানের দিকটা কভার করে যাচ্ছি। এটা এটা ওনার জীবন গান, ওনারই সৃষ্টি করা, শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরীর সঙ্গে একত্রে সৃষ্টি 1962 সালে ওনার জীবন কাহিনী। একজন বন্ধুর সাথে একটু কথা বলি আমরা গানে যাই প্লিজ। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ডাবল ইন্ডিয়া ম্যাডাম, সুপ্রভাত। সুপ্রভাত, আমি সুধাংশু দেবনাথ বলছি অসম থেকে। নমস্কার, আসামের খবর কি? আমি মন্ত্রমুগ্ধ হয়ে বসে আছি, ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের অশেষ সৌভাগ্য, তাড়াতাড়ি সময়টা শেষ। আমাদের অশেষ সৌভাগ্য, আসামের বেশি কথা বলবো না দাদা। আমি আপনাকে অনুরোধ রাখছি, খোয়াই কবিতা থেকে দু চারটি লাইন শোনাতে পারেন, আর কয়েকটি গানের কথা বলি। আমার মন কান্দে পদ্মার চরের লাইগা, সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, টান টান ঢোলকে জোরে জোরে টান। চেষ্টা করছি দাদা, চেষ্টা করছি। ধন্যবাদ, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। হবিগঞ্জের জালালি কইতা সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাংসিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া, শূন্যে দিলাম উড়ারে ভাই, যাইতে সান্দির স ডানা ভাঙ্গা পড়লাম আমি, ডানা ভাঙ্গা পড়লাম আমি, কলকাতা রূপর তোমরা আমায় চিনুনি, তোমরা আমায় চিনুনি, ও তোমরা আমায় চিনুনি। উনি বলেছিলেন এক জায়গায়, চিনুনি মানে কিন্তু চেনো না নয়, সিলেটি ভাষায় আমায় চেনো কি মানেটাই বদলে যায়। হাওরের পানি নাই রে হে থাই, নাই রে তাজা মাছ, বিলের বুকে ডালা মেলা, নাই রে হিজল গাছ বন্ধু, নাই রে তাজা মাছ, তবু নিধারা নগরের পথে রাইতের দুপুরে
মরমিয়া ভাটিয়ালি, মরমিয়া ভাটিয়ালি, আমার গলায় জুড়ে তোমরা আমায় চিনুনি। এই সুরে আসে রে বন্ধু অসত বটের ছায়া, এই সুরে বিছাইয়া দেয় রে শীতল পাটির মায়া রে বন্ধু অসত বটের ছায়া। এই না সুরের পাহালের দোলা খুশির হাওয়া বয়, এই সুরের দৌলতে আমি, এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয় তোমরা আমায় চিনুনি, ও তোমরা আমায় চিনুনি, ও তোমরা আমায় চিনুনি। ডানা বাইঙ্গা পড়লাম আমি কলকাতার উপ। সময় সংক্ষিপ্ত বলে পরের গানে সুর হলো ভাটিয়ালির সুর, তিনি তো বলেইছেন ভাটিয়ালির মাটিতে তার জন্ম, ভাটিয়ালির সুরই তার সেই সুর যা তাকে বিশ্ব জগতের কাছে পরিচিত করেছিল। এবং এই গানের কথা সেই সমস্ত ছিন্নমূল মানুষদের জন্য যারা তাদের দেশ ছেড়ে আসার ভিটে মাটি ছেড়ে আসার যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, তাদের যন্ত্রণার সাথে এক হয়ে গেছে এই গান। যাই হোক, কথায় আমরা পরের গানে যাওয়ার আগে দাদা একটু বাকি সকলের সাথে আলাপটা সেরে নিই। মানে এত ধরনের গান এত সুন্দরভাবে একদম সেই নতুনভাবে যেন আমরা সেই আরেকবার করে গানগুলোকে বেছে নিচ্ছি আজকে সকালে। বেশি আনন্দ আমাদের বেশি, আমাদের সঙ্গে যারা আছেন আমি আলাপটা শেয়ার করে দিচ্ছি। একদম পারকাশনে বাদিক থেকে শুরু করব। পারকাশনে আমাদের সঙ্গে আছেন চন্দন দা, চন্দন মজুমদার। গিটারে আছেন জ্যোতিপ্রসাদ দা, জ্যোতিপ্রসাদ সেনগুপ্ত। কিবোর্ডে আছেন অরূপরতন দা, অরূপরতন মুখার্জি। ওকে বাবুল নামেই বেশি পরিচিত উনি। হ্যাঁ, বাবুল দা। এবং তবলায় আছেন উজ্জ্বল দা, উজ্জ্বল কাঞ্জিলাল। প্রত্যেকে প্রত্যেকেই অত্যন্ত গুণী শিল্পী আমাদের সঙ্গে আছেন বলে এত সুন্দর হচ্ছে সকালটা। আমরা গানে যাব, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে। দেখে নেওয়ার আজকের দিনে কোথায় কি, এক্ষুনি এক্ষুনি ফেরত আসবো, কথা দিলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সকাল সকাল। ফিরে এলাম। আজকে আমরা পালন করছি শ্রদ্ধেয় শ্রী হেমাঙ্গ বিশ্বাসের জন্মদিন। ওনার গান নিয়ে, ওনাকে স্মরণ করে, ওনার কথায় আমরা এরপরে কোন গানে যাব দাদা? এরপরে ওই হারাধন রংমন কথা যেটা সম্বন্ধে উনি বলেছেন, 1960 সালে চীন থেকে ফিরে আসার অল্প কিছুদিনের মধ্যেই বাঁধল আসামের ভাষা দাঙ্গা। আসামে তখন বাংলায় কথা বলা, বাংলায় গান গাওয়া প্রায় বন্ধ, চারিদিকে কার্ফিউ। এই এখন যেমন কার্ফিউ, হ্যাঁ সেই জন্যই এটা করছি। সেই অবস্থায় ভূপেন হাজারিকা ও আমি এক দাঙ্গা বিরোধী গীতি আলেখ্য হারাধন রংমন কথা গেয়ে সারা আসাম ঘুরেছি এবং মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল হারাধন রংমন কথা। সি শার্প। ভাখানু বুঝিও যুগে যুগে আহে মানুহে মানুহর পিনে, মরমর ভাখারে আখর নাই কিয়া বুঝিব খুঁজিলে সিনে। এই গানটির সাথে একটা কবিতা আমার বলতে খুব ইচ্ছে করছে, সেই স্কুল লাইফে পড়া কামিনী রায়, শ্রদ্ধেয়া কামিনী রায়ের। আপনারে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অগুণি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এই কবিতাটির ক্ষেত্রেও হেমঙ্গদার কথা মনে হচ্ছিল, যে জমিদার পুত্র হয়ে নিঃস্বার্থে সর্বহারার জন্য জীবনটা উৎসর্গ করেছিলেন। এই অসমীয়া কথাগুলির বাংলা তর্জমা যেটা, ভাষা না জেনেও মানুষ পেয়েছে মানুষের অন্তর, ভাষা না জেনেও মানুষ পেয়েছে মানুষের অন্তর, ভালোবাসার নাই যে ভাষা নাই কোনো আখর, গঙ্গা গর্ভে ব্রহ্মপুত্রের পলিমাটি পড়ে, তোমার আমার মায়ের কান্নায় একই অশ্রু ঝরে। গঙ্গার সাপুরি টলিতে দেখিবা অলুইতর পলক আছে, তোমারে মুরে
আইয়ে কান্দিলে একেই চকু পানি মুছে লাগে বান্ধই এনেনু দুখ লাগে এনেনু দুখ লাগে বান্ধই এনেনু দুখ লাগে এনেনু দুখ লাগে বান্ধই এনেনু দুখ লাগে এমন দুঃখ লাগে রে বন্ধু এমন দুঃখ লাগে এনেনু দুখ লাগে বান্ধই এনেনু দুখ লাগে অতীত দিনের মিলন স্মৃতি যখন মনে জাগে এনেনু দুখ লাগে বান্ধই এনেনু দুঃখ লাগে তুমি ছড়ালে বীজ বন্ধু আমি কাটলাম আলি এনেনু দুঃখ লাগে বান্ধই এনেনু দুঃখ লাগে একই সঙ্গে ঘরে আনলাম সোনালি রূপশালী এনেনু দুঃখ লাগে রে বান্ধই এনেনু দুঃখ লাগে এনেনু দুঃখ লাগে রে বান্ধই এনেনু দুঃখ লাগে এনেনু ভাল লাগে রে বান্ধই এনেনু ভাল লাগে এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে তুমি নাচো বিহু নাচে আমি দিব তালি এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে ওই কোতানে মিলে যাবে বাউ বাটিয়ালি ওই কোতানে মিলে যাবে বিহু ভাটিয়ালি এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে দেশকে আবার গড়বো মোরা বুকের মরম ঢালি এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে এনেনু ভাল লাগে বান্ধই এনেনু ভাল লাগে এটাই যে ১৯৬০-এর যে পরিবেশ সেটা আবার ফিরে এসেছে কিন্তু আসার কথা এটাই যে আমরা আবারও সেই গান গাইছি এবং বারবার এই গান গাইব আমরা বারবার হিমাঙ্গ বিশ্বাসকে স্মরণ করব বারবার তার গানে বেছে নেব আরও একবার লড়াই তো আমাদের চালিয়ে যেতেই হবে কিন্তু শেষে ওই জীবনের গান গাইব এবং জীবনের গান গাইতে গাইতেই আজকে সকালটাও বোধহয় শেষ হবে আর মিনিট তিনেক সময় আছে অসম্ভব সুন্দর একটা সকাল কাটালাম শুধু সুন্দর বলবো না অনেকখানি আশার সকাল কাটালাম শেষ গানে যাব তার আগে এই গানটি ১৯৭৬ সালে ৯ সেপ্টেম্বর মাও সেতুং এর মহাপ্রয়াণে রচিত কিন্তু আমরা হেমাঙ্গুদার উদ্দেশ্যে নিবেদন করছি আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসু আরু বসন্ত বহু বসন্ত তোমার নামে আসু তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরু আরু বসন্ত বহু বসন্ত তোমার নামে আসু তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরু আরু বসন্ত বহু বসন্ত ঝড়ের রাতে তীব্র বাতাসে ঢেউ যদি ওঠে উঠুক পূর্ব দিগন্তে জাগরি নাবিকের দীপ্ত মশাল মুখ চির জাগরু কারাগারে গভীর অরণ্যে গেরিলা রূপ
পথ চলায়, আফ্রো এশিয়ায়, লাতিন আমেরিকায়, দাবানল জলে জ্বলুক চলমান তব বিজয়ী সেনা দল, হাতে হাতে বন্দুক চির জাগরু, আরো বসন্ত চির বসন্ত তোমার নামে আসু, আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসু, তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরু, আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসু।